হাইকোর্টের নির্দেশের 48 ঘন্টা পর অবশেষে খুলল বিশ্বভারতী দুটি হোস্টেল। যদিও আন্দোলনকারীদের অভিযোগ হোস্টেল খোলা নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ না করে আদালত অবমাননা করেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। পাশাপাশি সব পরীক্ষা অনলাইনে করার দাবিতে আন্দোলনে অনড় রয়েছেন পড়ুয়ারা। গতকাল যে আমাদের মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছেন সে রায়তে কিন্তু হাইকোর্ট আমাদের সব বক্তব্যগুলো মেনে নিয়েছেন। এই মুহূর্তে যেটা আমাদের কাছে সবচেয়ে কষ্টের কারণ, কারণ আমাদের কিছু ছাত্রছাত্রী, তথাকথিত ছাত্রছাত্রী, আমি জানি না তার মধ্যে কতজন ছাত্র আছেন এবং কতজন বহিরাগত আছেন, তারা আমাদের অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের পাশে যেখান দিয়ে পয়সা জমা হয় সেইখানে তারা তিরপল খাটিয়ে বহুদিন ধরে রয়েছেন এবং এই অবস্থায় আমরা কিছুতেই সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং খুলতে পারছি না। কারণ যদি বাইরের ছেলেমেয়েরা গিয়ে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ের কোনো ক্ষতি করে তার জন্য কিন্তু দায়বদ্ধতা আমাদেরই থাকবে। এবং লাইব্রেরি খুলতে পারছি না, কারণ লাইব্রেরির ক্ষেত্রে যদি কোনো রকম ভ্যান্ডালিজম হয় সেটা দায়িত্ব আমাদের উপর থাকবে। অতএব এই অবস্থাতে যতদিন পর্যন্ত ছাত্র তথাকথিত ছাত্রছাত্রীরা ওই আমাদের সেন্ট্রাল বিল্ডিং কমপ্লেক্সের মধ্যে ত্রিপল গেড়ে থাকবেন ততদিন আমরা সেটা খোলার কথা ভাবছি না। আমি সমস্ত এই আপনাদের ইন্টারভিউর মাধ্যমে সমস্ত বাঙালি জাতিকে, সমস্ত ভারতবাসীকে, সমস্ত বিশ্ব জাতিকে আমি অনুরোধ করব, একান্ত অনুরোধ করব হাত করো জোরে যে আপনারা আসুন বিশ্বভারতীকে বাঁচান। কেন বিশ্বভারতীতে এই ধরনের নোংরা রাজনীতি বহুদিন ধরে হয়ে আসছে, সেই নোংরা রাজনীতির বিরুদ্ধে কর্তৃপক্ষ দাঁড়িয়েছে বলেই আজকে এই ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে। উনি আমাদেরকে ছাত্রছাত্রীদেরকে বহিরাগত বলছেন তো? উনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সর্বময় কর্তা, আমাদের অভিভাবক সকলের। আমি ছাত্রী হিসাবে ওনার কাছে এই মিডিয়ার সামনে হাত জোর করে অনুরোধ করছি, আপনি একবার আসুন সেন্ট্রাল অফিসে, এসে দেখা যান কটা বোনাফায়েড স্টুডেন্ট আছে, কটা বহিরাগত আছে। যদি একজনও বহিরাগত পান, আমি ছাত্রী, আমি বোনাফায়েড ছাত্রী, দর্শন বিভাগের রিসার্চ স্কলার, তাকে দায়িত্ব নিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করার দায়িত্ব নিলাম। আপনি শুধু একবার আসুন, আপনার বোনাফায়েড ছাত্রছাত্রীরা কীভাবে ওখানে আছে, কেন আছে, সবচেয়ে বড় কথা কেন আছে, কিসের দাবিতে আছে, দাবিটা যোগ্য কি অযোগ্য, আপনি নিজে এসে দেখে যান, নিজে এসে কথা বলে যান, এটা আমার অনুরোধ। আশা করি উনি শিক্ষক হিসেবে, উনি আমাদের অভিভাবক হিসেবে এই অনুরোধটা উনি রাখবেন। যোধপুর পার্কে গাড়ির ওপর ভেঙে পড়ল গাছ, ক্ষতিগ্রস্ত মিনি ডোর ও একটি স্কুটার, এক মহিলা সহ আহত হন তিন। বেলা 12:30 নাগাদ যোধপুর পার্কে পুরনো গাছ ভেঙে পড়ে, গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ শুরু করেছে কলকাতা পৌরসভা, ঘটনাস্থলে লেক থানা পুলিশ।